স্বাগত জানাচ্ছি ইউএসএফ কবি চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একজোড়া আম এখানে ঝুলছে। আমার এই ব্যাচেলার লাইফে আমি কিন্তু সিঙ্গেল, আমাদের মতো না, একটু একলা। তো আজকে আমি যে জায়গাটা রয়েছি মদনগঞ্জে পিএম রোডের একটি বাসায়, যেখানে পাশে রয়েছে শীতলক্ষা নদী এবং আশেপাশে রয়েছে অনেক খামার। তো এই বাসাটা যেটা রয়েছে একটি ছাদ বাগান হিসেবে এবং আশেপাশের গাছগাছালিতে পরিপূর্ণ একটি আদর্শ শহরের মাঝে গ্রামের বাড়ি। এটি কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরেই অন্তর্ভুক্ত। চলুন এই ছাদ বাগানটি ঘুরে দেখে আসি। একটি আদর্শ ছাদ বাগানে রয়েছে মরিচ গাছ থেকে শুরু করে টমেটো গাছ এবং রয়েছে বিভিন্ন ধরনের ফল ফলাদি। একটি ড্রাগন ফল, এটি হচ্ছে সিটি কর্পোরেশন থেকে প্রদত্ত একটি প্রজেক্ট, যে প্রজেক্টের আওতায় এই ব্যাগগুলো দেওয়া হয়েছে। এটি কাপড়ের ব্যাগে আপনার ছাদ বাগানে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল, যেমন এখানে বড়ই গাছ দেখতে পাচ্ছেন, সাথে রয়েছে মরিচ গাছ, তারপরে টমেটো গাছ, এরপরে গ্যান্দা ফুল গাছও দেখতে পাচ্ছেন, লেবু গাছও দেখতে পাচ্ছেন। এইভাবে নানা ধরনের গাছ দিয়ে এই বাগানটি সাজানো। এই বাগানে যেই ফল গাছগুলো রয়েছে তার ভিতরে এখানে রয়েছে এক ধরনের মালবো গাছ, অর্থাৎ হচ্ছে অনেক সুস্বাদু একটি ফল। এই মালবো ফলটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি। এছাড়া এখানে আরও অনেক ধরনের গাছ রয়েছে। এ পাশে রয়েছে ফুলের একটি ফুল বাগানের একটি সমারোহ বা ফুল জাতীয় গাছ। এখানে রয়েছে যেমন অনেক ধরনের ফুল, ঘাস ফুল, তারপরে নানা ধরনের ফুল রয়েছে। তেমনি টবে রয়েছে সুন্দর মাছের চাষ এবং হচ্ছে সাথে রয়েছে পদ্ম ফুলের একটা কম্বিনেশন, অর্থাৎ সংমিশ্রণ, যা অনেক মনকে ভালো করে দেবে বিকেলে আসলেই। এর পাশে রয়েছে, এটি হচ্ছে কাঠগোলাপি। এরকম নানা ধরনের গাছ রয়েছে, অ্যালোভেরা গাছ রয়েছে, তারপরে রয়েছে পাতা, বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ রয়েছে, ক্যাকটাস গাছের সমারোহ রয়েছে। এই গাছগুলি আপনার এখানে আসলে কিছুটা সময় কাটবে এবং মনটা ভালো হয়ে যাবে। এরকম গাছগাছালির সমারোহ। এ পাশে রয়েছে আরও নানা ধরনের ফুলের গাছ এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি কলা গাছ, ছোট্ট একটি কলা গাছ আপনি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। হ্যাঁ, তো এভাবেই নানা ধরনের গাছ। এ পাশে রয়েছে কিন্তু বাড়ির একটা কর্নারে একটি কাঁঠাল গাছ এবং একটি আতাফল গাছ রয়েছে। পাশে রয়েছে একটি নারিকেল গাছ, এছাড়াও সুপারি গাছ এবং কলা গাছও কিন্তু রয়েছে। ওপাশটা আপনারা দেখতেই পাচ্ছেন নারিকেল গাছে কিন্তু এক ঝোপা নারিকেলও ধরেছে। এবং এটা রয়েছে কামরাঙ্গা গাছ। এই কামরাঙ্গা গাছে কামরাঙ্গার সাতটা আমার গ্রহণ করতে হয়েছে, আমি সাতটা গ্রহণ করতে পেরেছি বললাম। আর এটা হচ্ছে কদম ফুল গাছ, বাড়ির একটা কর্নারে কদম ফুল গাছ। যাই হোক, এই পাশে কিন্তু আরেকটা ড্রাগন ফল গাছ রয়েছে এবং আম গাছ, তাছাড়া রয়েছে বড়ই গাছ এবং লাউ এবং বিভিন্ন ধরনের সবজি নিচ থেকে উপর পর্যন্ত উঠে আসে। দেখতেই পাচ্ছেন এখানে শশা, লাউ, বিভিন্ন ধরনের গাছ উপর পর্যন্ত চলে আসে। এটি হচ্ছে পেঁপে গাছ। এ পাশে রয়েছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, অর্থাৎ গ্রামের মতো বাড়িঘর এখনও রয়েছে, মরগ মুরগিরা এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এ পাশটায় রয়েছে গরুর খামার, ওখানে কিন্তু অনেকগুলো গরু আছে, ওখানে গরু রাখা হয়েছে। এই ধরনের একটি আদর্শ গ্রামীণ পরিবেশে একটি নারায়ণগঞ্জ সিটির ভিতরে একটা বাসার ছাদে এসে আমরা এখন আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। জেনিয়াপুর ছাদ বাগানে পেয়ে গেলাম আমাদের এই সাজনা প্রিয় ভাইটাকে, যিনি সাজনার পাতা ছিঁড়ছিলেন। ভাই, এই পাতার কি করবেন আপনি এই সাজনার পাতা দিয়ে? এই পাতা আসলে এখন তো সাজনা নাই, সাজনা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এই পাতাগুলি আসলে পাতা উপকারী, পাতা ভর্তা খাওয়া যায়, তারপরে বড়া খাওয়া যায় এবং ডালের ভিতরে আমরা যেভাবে পাট শাক খাই সেভাবে পাট শাকের মতো দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, এবং রান্না করা ইজি, যখন ডাল বাগার দিবেন, বাগার দেওয়ার 4-5 মিনিট আগে দিবেন, দিয়ে তারপর বাগার দিয়ে পাতাটা সিদ্ধ হয়ে যাবে, খাবেন অনেক মজা। আর সবচেয়ে বড় কথা হলো পাতা উপকারী এবং
সাজনা উপকারী, প্রায় 30টা উপকার করে মানব দেহে। এখন হয়তো সময় সর্বদা বলতে পারবো না, কিন্তু আপনি যদি গুগলে সার্চ দেন দেখবেন যে সাজনা এবং সাজনা পাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি এই পাতাগুলি অনেক পছন্দ হয়েছে। আসলে এই পাতাগুলি এত তাজা এবং এত কচি পাতা যে সচরাচর আপনার লাখ টাকা দিলেও শহরে পাবেন না। যেহেতু আসলাম হাতের কাছে পেলাম খুব মূল্যবান জিনিস, তাই কিছু তুলে নিলাম। আম, জাম, পেয়ারা, কদবেল গাছ, ইনি হচ্ছেন আমাদের এই ছাদ বাগানের সম্মানিত চাষি বা মালিক, যাই বলি না কেন, ইনার হাত ধরে এই বাগানটি সমৃদ্ধ হয়েছে। আমরা আপুর কাছ থেকে একটি বিশেষ গাছ, যেটি হচ্ছে বেরি বেরি, এটা সম্পর্কে জেনেই আমরা বিদায় নেব। আসলে দেশি তুঁত ফল বা মালবেরি গাছ, এটা পাকলে মিষ্টি হয়, আর এমনিতে হলো যে একটু ই হলে লাল থাকলে এটা একটু টক লাগে। ফলটা খুবই উপকারী ফল, এটা মানে ক্যান্সার বিরোধী, অনেকই ভালো, এটা শরবত খেতে অনেক মজা। এখন আছে আমাদের মাঝে বাপ্পি ভাই, তো বাপ্পি ভাই আরো কিছু বলবে যে এই পাতা কি কাজে লাগে এবং হচ্ছে সবই উপকারী, যে বিষয়টা এখন বাপ্পি ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। মানে ফলটা আসলে মানে ফলের থেকে একটা পাতার গুরুত্বটা বেশি, ওই যে রেশম যে কাপড় তৈরি হয় যে পোকা থেকে, ওই রাজশাহী রেশম পোকা, হ্যাঁ, মূলত এই গাছের পাতাটা খাওয়া হয়। আর সুন্দর একটা টক টক একটা ফল হয়, ফলটা খেতে ভালো লাগে যখন পাকে, এই তো। আর খুব সহজে চারা করা যায়, ডাল থেকে চারা করা যায় সহজে। তো আমরা এই জেনিয়াপার ছাদ বাগানে এসে অনেক কিছু দেখতে পেলাম এবং হচ্ছে আদর্শ ছাদ বাগানের যেই নমুনা সেটা এখান থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই আমাদের এই জেনিয়াপু এবং বাপ্পি যারা রয়েছেন আমাদের মাঝে তাদের জন্য দোয়া রাখবেন এবং হচ্ছে চেষ্টা করবেন একটি আদর্শ বাসা তৈরি করার জন্য যেখানে এরকম একটি ছাদ বাগান আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করলাম। আমাদের এই বন্ধু সবার যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং হচ্ছে সকলকে ঈদ পূর্ণমিলতে যারা এসেছেন তাদেরকে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি এই জেনিয়াপুর ছাদ বাগান থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।